যাচ্ছি না, গরম করে দিন। জানেন না দেশের কি অবস্থা, সাবধানে চলবেন। ওনার পরিচয়টা কি জানতে পারি? অবশ্যই, উনি হলেন বাদশাহ চৌধুরী, এই শান্তিপুর গ্রামের রাজা চৌধুরীর একমাত্র ছেলে। ক্ষেপলে আগুন, না ক্ষেপলে পানি। সরি মাম্মি, কি ব্যাপার? মনে এমন কি খুশি এলো? চার ধান্দায় থেকে অন্ধের মতো পথ চলছিস? না তেমন কিছু নয়, এমনি কিছু একটা ঘটনা আছে তো বটেই, তাই না লুকিয়ে বলে ফেল। শোনো, একজন কেমন ভালো লেগেছে, অলরেডি তার অজান্তে তাকে আমি ভালোবেসে ফেলেছি। মানুষ কি তার, সে মানুষটা কি? রাজা চৌধুরী সাহেবের ছেলে বাদশাহ চৌধুরী। দোলামা, আমাকে তুই যা বলেছিস ভুলেও সে কথা আর কোনোদিন মুখে আনবি না। তোর বাবা এই কথা জানতে পারলে তোকে খুন করে ফেলবে। আমি যা শুনেছি সে কথা যদি আর কোনোদিন শুনি তাহলে তোকে আমি জ্যান্ত কবর দেব। কারণ যে ভয়ে আমি এতটা বছর তোকে বড় শহরে রেখে গড়ে তুলেছি, আর আজ ফিরে এসে আমার সেই চিরশত্রু রাজা চৌধুরীর ছেলে দেখা পেয়ে তাকে আপন করে নিয়েছিস, আমার মান সম্মান নিয়ে খেলা করতে চাচ্ছিস। বাবা, তোমার সাথে কার কিছু শত্রুতা তা আমি জানতে চাই না, বাচ্চাকে আমার ভালো লেগেছে। চুপ, বেয়াদব মেয়ে, আমার মুখের উপরে কথা। কি করছো, মাথা ঠান্ডা করো। চুপ, তোমার লাইফে ও আমার মুখের উপরে কথা বলার সাহস পেয়েছে। মা, কেন তুমি বাধা দিলে? যে নিজের স্বার্থের জন্য বাবা ওই মেয়েকে খুন করতে চায় তার ছায় আমি বেঁচে থাকতে চাই না, বেঁচে থাকতে চাই না। দোলা, দরজা খোল।